শুক্রবার রাজ্যের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দেন বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের প্রার্থীরা। দলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। 13 প্রতাপগড় এবং 4 বরজলা কেন্দ্রে দলের হয়ে মনোনয়নপত্র জমা করেন প্রার্থী রামুদাস এবং সুদীপ সরকার। জয়ের ব্যাপারে উভয় প্রার্থী আশা প্রকাশ করেন। মানুষের যে গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে, সংবিধান যে মানুষের সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, অর্জিত অধিকার মানুষ হারাচ্ছে। আমরা চাইছি আগামী দিন এই রাজ্যে বামপন্থের নেতৃত্বে যে সরকার হবে সেই সরকার আবার পুনরায় সুশাসন হবে, মানুষ এই রাজ্যে শান্তি সম্প্রীতি উন্নয়নের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। আমি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি একজন 10,323-এর ভিকটিম এসেছিলাম। কেমন লাগছে? প্রথমবার ভালো লাগছে, ভালো লাগছে। আমি আমার বিধায়ক ছিলেন, এবার আবার একই বিধায়ক পদের জন্য লড়াই করছেন, কেমন লাগছে এই মুহূর্তে? গত 5 বছরে আগের লড়াই আর এখন লড়াই অনেক ডিফারেন্স আছে। তো আমাদের প্রথম বিধানসভা কেন্দ্রে আমাদের জনগণ আমাদের পাশে আছে এবং আমরা জয় নিয়ে 100% নিশ্চিত যে মানুষ আবার পুনরায় এই প্রত্যেক বিধানসভা কেন্দ্রের পুনরায় বিপুল ভোটে বামফ্রন্টকে জয়ী করে বিধানসভায় পাঠাবে। উত্তর জেলায় 54 কদমতলা কুর্তি আসন, 55 বাগবাসরা এবং 57 যুব রাজনগর কেন্দ্রে সিপিআইএম দলের হয়ে নিজেদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন নির্বাচনী আধিকারিকদের কাছে। 40 সাবরুম কেন্দ্রে দলের সমর্থকদের নিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অন্যদিকে 39 মনু বিধানসভা কেন্দ্রে দলের হয়ে মনোনয়নপত্র জমা দেন প্রভাত চৌধুরী। ত্রিপুরাজ্যে সংবিধান অচল ছিল, আইনের শাসন এটা অবরুদ্ধ ছিল, মানুষের জীবন জীবিকার উপরে এটা অমাবস্যা নেমে এসেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সব কিছু অপহৃত হয়ে গেছিল, একটা সম্পূর্ণ জঙ্গলরাজ, অরাজকতা। এই বিজেপি আরোপিত গত এই 5 বছরের মিথ্যার উপর ভর করে যে জঙ্গলরাজ কায়েম হয়েছে, এই জঙ্গলরাজকে অপসারণ করার আজকে থেকে তার দিন গুণা এটা শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ আজকে 27 জানুয়ারি, আগামী 16 তারিখে ভোট হবে, 2 মার্চ ভোট গণনা হবে। আজকে এই মনোনয়নপত্র দাখিল করার জন্য এই 40 বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ক্ষেত্রের একটা অংশের উপর দিয়ে যেভাবে এখানে এই নমিনেশন দাখিল করার জন্য আসতে গিয়ে যেভাবে মানুষের 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন মনীন্দ্র চন্দ্র দাস এবং 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমে দলের হয়ে মনোনয়নপত্র জমা করেন ষষ্ঠী দেববর্মা। আইনের শাসন নেই, গণতন্ত্র তো নেই এবং সংবিধান অচল, এই যে বিষয়গুলো মানুষের কাছে মানে সাংঘাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, মানুষও কইতেছে এই সমস্ত বিষয় চেঞ্জ করে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য আপনারা মাঠে নামুন। মানুষ আমাদেরকে বলছে, তো আমরা মানুষের কথায় আমরাও মাঠে নামছি, মানুষের কাছে আরও যারা আছেন তাদের কাছে আমরা যাইতেছি। আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই প্রথম পরিবর্তন, এরপরে ডেভেলপমেন্ট। এগুলো আসলে কিছু সমসাময়িক তাদের কাজ, দেখুন নতুন করে তো আর বলার কিছু নেই। এই যে আইপিএফপি দল 5 বছর যে সরকার ক্ষমতায় ছিল, ওরা মানুষের জন্য তো অনেক কিছু বলার চেষ্টা করেছে, কারণ উন্নয়নমুখী তো মানুষের জন্য কোনো কিছুই করেনি। বর্তমান এই এলাকায় 11 নং কৃষ্ণপুরের একজন এক্সিকিউটিভ মেম্বার কমল কলয়,
ওনার সম্পর্কে এই অত্র এলাকার মানুষ সবাই জানে, উনি স্থানীয় না। এবং মানুষ যে আশা ছিল তার প্রতি নিশ্চয় একটা কিছু করবে এরকম একটা আশা ছিল। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে নিজেদের দলীয় নীতির বাইরে গিয়েই কংগ্রেসকে নিয়ে রাজনৈতিক জোট গঠন করেছে সিপিআইএম। যদিও নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রেখে কংগ্রেসকে মাত্র 13টি আসন দিয়েই জোট সঙ্গীর দায়িত্ব শেষ করেছে 18টি রাজ্যপাট খুইয়ে ফেলা সিপিআইএম দল। জোটের কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে অবশ্য কোনো স্পষ্ট ধারণা রাজ্যবাসীর সামনে দুটি দলই এখন অবধি রাখতে পারেনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।